যে এরশাদ বিরোধী আন্দোলনের পরে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে আমাদের যে শ্রমিক আন্দোলনের যে ভাটা তৈরি হয়েছে, সেই ভাটারও কারণ হচ্ছে পুরা শ্রমিক আন্দোলনে একটা মাফিয়া তন্ত্র গড়ে তোলা হয়েছে। এবং শ্রমিক আন্দোলনটাকে আসলে যে দলগুলো যখন ক্ষমতায় থাকে তারা একটা দলীয় জায়গায় এমন জায়গায় নিয়ে যায় যে তার বাইরে এসে একটা আমরা যে ধারায় বিপ্লবী ধারায় শ্রমিক আন্দোলন করি সেই জায়গাটা তৈরি করা অনেক সময় কঠিন হয়ে যায়। তার মে দিবসের 137 বছর পরেও আমরা আসলে 1886 সালে যে বিষয়গুলো নিয়ে মে দিবসের আসলে সূচনা হয়েছিল বা যে লড়াইয়ের মধ্যে দিয়ে সূচনা হয়েছিল, কর্মঘণ্টা, ট্রেড ইউনিয়ন অধিকার, সমকাজে সমমজুরি, মজুরি, ন্যায্য মজুরি, এই জায়গাগুলো এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আমরা কোনো সেক্টরেই আমরা পাইনি। এমনকি আমাদের রাষ্ট্রায়ত্ত খাত থেকে শুরু করে গার্মেন্টস সেক্টর যদি ধরেন, যে সেক্টরে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি আয় করে সেইখানেও এগুলো আমরা পাই। অনেক সময় মে দিবসটা একটু ছিনতাই হয়ে যায়। ছিনতাই হয়ে যায় মানে কি, শ্রমিকরা ওই দিন ছুটিও পর্যন্ত পায় না এবং শ্রমিকদের ছুটি থাকে না এবং অন্যান্য সবাই এই ছুটি ভোগ করে। তো আজকে তাই আমরা বলতে পারি যে আমাদের 137 বছর আগে মানে আমেরিকাতে যে অবস্থা ছিল আমাদের দেশের প্রেক্ষাপটে শ্রমিকদের ক্ষেত্রে, এটা গার্মেন্টস শ্রমিক বলেন, ট্যানারি শ্রমিক বলেন, চা শ্রমিক বলেন, অন্যান্য শ্রমিকদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ব্যাপক ঘাটতি দেখা যায়। আমরা গার্মেন্টস সেক্টরে কিছু আন্দোলন করে মজুরি বোর্ড 5 বছর পরে করার মানে একটা জায়গায় পৌঁছাইতে পেরেছি, কিন্তু তারপরেও সবচেয়ে বেশি রপ্তানি আয় করে, এবং আপনারা জানেন করোনার পরে সবচেয়ে বেশি রপ্তানি আয় করেছে এ যাবৎকালে বাংলাদেশে আমাদের গার্মেন্টস সেক্টর, কিন্তু সেই সেক্টরের শ্রমিকদের কিন্তু মজুরি এতই কম যে বাংলাদেশ পৃথিবীতে সেই সেক্টরের অবস্থান, সেই খাতের অবস্থান দ্বিতীয় বা কখনো কখনো প্রথম হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু সেই শ্রমিকদের জীবন কোনো রকম চলতেছে। ফলে শ্রমিকদের আসলে না খেয়ে রেখে এই মে দিবসের কোনো সার্থকতা তো এখানে হয় না আর কি। তাই এই আন্দোলনগুলো, যে বিষয়গুলো নিয়ে আন্দোলন আমরা করছি 1886 সালে, সেখানে হয়তো ইউরোপ আমেরিকায় কিছু পরিবর্তন হয়েছে, যদিও তাদের আন্দোলনের ফর্ম আরও উন্নততর জীবনের জন্য, কিন্তু আমাদের মতো দেশগুলোতে আসলে শ্রমিকদের অবস্থা এই 137 বছর আগে ওদের যে শ্রমিকদের অবস্থা কাছাকাছি পর্যায়ে পড়ে সেটা আমরা জানি এখন সর্বক্ষেত্রেই। আর প্রথমত এটা একটা সরকারের দায় দায়িত্ব, কারণ এই দিনকে ধরে, মে দিবসকে ধরে তারা ছুটি দেয় এবং সেটাকে উদযাপন করে সরকার, কিন্তু হচ্ছে শ্রমিকরা সেটা উদযাপনের সুযোগ পর্যন্ত পায় না। সুযোগ পাইলে কিন্তু একটা মে দিবসের মানে যে অর্থ মর্মকথা সেটা কিন্তু শ্রমিকরা বুঝতে পারত। এবং আমাদের জায়গা থেকেও আমরা বলবো, আমাদের ন্যাশনাল ফেডারেশনগুলো যেভাবে মুভ করা দরকার সেই জায়গায় ঘাটতি রয়েছে। আমরাও মনে করি, আমাদের দিক থেকেও মনে করি, আমাদের আরও বেশি শক্তিশালীভাবে মানে আমাদের শ্রমিকদের কাছে আরও বেশি পরিমাণ যাওয়া দরকার এবং সমগ্র শ্রমিক শ্রেণীকে একত্রিত করে একটা শক্তিশালী শ্রমিক আন্দোলন করা দরকার। তাহলে হচ্ছে 137 বছর আগের এই যে আত্মবলিদান আমাদের মানে শ্রমিক নেতাদের, আপনারা জানেন অগাস্ট 22 সে তখনকার মানে যে কয়জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, একজন ফাঁসির মঞ্চে যে দাঁড়ায় বলছিল যে আজকে মে দিবস সম্পর্কে আমাদের মানে কণ্ঠকে তোমরা স্তব্ধ করে দিতে চাচ্ছ, তো একদিন দেখবা এটা সারা পৃথিবীতে এমনভাবে ফেটে পড়বে যে সব শ্রমিকরা জানবে। এটা ঠিক যে সারা পৃথিবীতে মে দিবস পালিত হয়, কিন্তু এইটাও ঠিক যে সমগ্র শ্রমিকরা এখনও মে দিবসের পালন করতে পারে না, এবং মে দিবসটা যেহেতু অনেক সময় বর্জয়া দলগুলো দ্বারা চিন্তাই হয়ে যায় সেইটাও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের যতটুক পরিবর্তন হয়েছে সেটা গার্মেন্টস সেক্টরেই বলেন বা আপনি চা শ্রমিকদের ক্ষেত্রেই বলেন, ট্যানারি শ্রমিকদের ক্ষেত্রেই বলেন, যতটুক পরিবর্তন হয়েছে এটা কিন্তু শ্রমিক এবং যারা শ্রমিকদের স্বার্থে যেসব ট্রেড ইউনিয়ন লড়াই করেছে সেই সব লড়াইয়ের রেজাল্ট হিসাবে মানে ফলাফল হিসাবে সেই পরিবর্তনগুলো হয়েছে। কিন্তু আমরা যখন দেখি রাষ্ট্র তার যে দায় দায়িত্ব নেওয়ার কথা সেই দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্র কখনো নিচ্ছে না আর কি। ফলে যে সরকারই বর্জয়া সরকারগুলো একের পর এক ক্ষমতায় আসতেছে, এবং আমরা জানি যে এরশাদ বিরোধী আন্দোলনের পরে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে আমাদের যে শ্রমিক আন্দোলনের যে ভাটা তৈরি হয়েছে সেই ভাটারও কারণ হচ্ছে পুরা শ্রমিক আন্দোলনে একটা মাফিয়া তন্ত্র গড়ে তোলা হয়েছে। এবং শ্রমিক আন্দোলনটাকে আসলে যে দলগুলো যখন ক্ষমতায় থাকে তারা একটা দলীয় জায়গায় এমন জায়গায় নিয়ে যায় যে তার বাইরে এসে একটা আমরা যে ধারায় বিপ্লবী ধারায় শ্রমিক আন্দোলন করি সেই জায়গাটা তৈরি করা অনেক সময় কঠিন হয়ে যায়। তারপরে আমাদের আন্দোলন সংগ্রাম আপনারা দেখছেন সবসময় সেটা অব্যাহত থাকছে আর কি। ফলে সরকারের যে দায় দায়িত্ব আছে, এবং মে দিবস উপলক্ষে আপনারা দেখবেন অনেক ফ্যাক্টরিতে
বা অনেক জায়গায় কিন্তু শ্রমিকরা ছুটি পাবে না এবং ছুটিই পায় না একটা সেন্স। শ্রমিকরা সাধারণত মে দিবসকে শ্রমিক দিবস বলে আর কি, সেই দিবস হিসাবে কিন্তু তারা ছুটিটা পর্যন্ত পায়। ফলে এই দায় দায়িত্ব আসলে সরকারের এবং মালিকদের।